দুবাইতে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় খেলতে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তর পারকাটা যুবক রাকেশ নীল শর্মা। আগামী 11 ফেব্রুয়ারি দুবাইয়ের আবুধাবিতে আন্তর্জাতিক স্তরের বক্সিং প্রতিযোগিতায় খেলবে রাকেশ নীল শর্মা। দুবাইতে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় খেলতে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তর পারকাটা যুবক রাকেশ নীল শর্মা। ছোট থেকেই ইচ্ছে তার বড় বক্সার হবে, সেই মতো পর্যাপ্ত পরিকাঠামো না থাকার সত্ত্বেও নিজের ইচ্ছার শক্তিতে চর্চা চালিয়েছে রাকেশ। আগামী 11 ফেব্রুয়ারি দুবাইয়ের আবুধাবিতে আন্তর্জাতিক স্তরের বক্সিং প্রতিযোগিতায় খেলবে রাকেশ। এর আগে রাকেশ বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরে খেলায় অংশগ্রহণ করেছে। রাকেশ জানান, দুবাইতে বক্সিংয়ে জয়ী হয়ে এলাকার নাম ও দেশের নাম উজ্জ্বল করতে চাইছে। আমি ফেব্রুয়ারি মাসের 11 তারিখ ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ যাচ্ছি, সেটা হচ্ছে দুবাই আবুধাবিতে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট হয়েছি আমি, আর সবাই যাচ্ছে হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, সবাই আমরা সবাই মুম্বাই থেকে একসাথে হয়ে তারপরে ইন্ডিয়ার ড্রেস পরে যাবো দুবাই। কীভাবে এই চান্সটা পেয়েছেন? আমি 4-6 মাস আগে হরিয়ানাতে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তখন সেখানে আমি পজিশন পাই, আর সেখান থেকেও আবার একটা ফাইট হয়েছিল, সেটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার চান্স নেওয়ার জন্য। সেই ফাইটও আমি জিতে আসি। তারপরে আমার কাছে লেটার আসলো যে রাকেশ শর্মা ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্টেড, যে তুমি দুবাই খেলতে যাবা। এই আপনি ইন্ডিয়ার থেকে খেলতে যাচ্ছেন, কী আশা আপনার? আমি ইচ্ছা করছি যে এর আগে বেঙ্গল গিয়েছিলাম, কিছু একটা পজিশন পেয়েছি, আর এখন ভাবছি যে আমি দুবাই থেকে ফার্স্ট পজিশন নিয়ে আসবো। আর সবার আশীর্বাদ আছে আমার, ওয়েস্ট বেঙ্গল থেকে, আলিপুরদুয়ার থেকে, ডিস্ট্রিক্ট থেকে খেলতে যাচ্ছি, স্কুল কলেজ সবার থেকেই আমি আশীর্বাদ পেয়েছি যে জিতে আসবো। আর আমার মন থেকেও আমি বলছি এবার জিতেই আসবো।